টলিউডের নতুন জুটি কারা? বক্স অফিসে রাজ করছে কোন সিনেমা? রাতের অন্ধকারে পিচ থ্রি পার্টিস, আরো একটা প্রেম না ব্রেকআপ, সঙ্গে অবশ্যই মুচমুচে গরমা গরম গসিপ। টলিউডের টপ টু বটম নিয়ে আপনাদের সামনে হাজির থাকছে টলিউড ম্যাগাজিন। ১৪২৪ চটিয়ে প্রেম করতে চান রীতা ভরি। টেলিভিশনের পর্দায় উগবধূ সুন্দরী দিয়ে কেরিয়ার শুরু করলেও পরিচালক উৎপলেন্দু চক্রবর্তী এবং শতরূপা সান্যালের কন্যা রীতা ভরির পরনে বধূ বেশ ওঠাটা বহু দূর কি বাদ। ফেসবুকেও তার স্ট্যাটাস এখনো পর্যন্ত সিঙ্গেল। অভিনেত্রী রীতা ভরি চক্রবর্তী কিন্তু নতুন বাংলা বছরে মোটেও আর সিঙ্গেল থাকতে চাইছেন না, চাইছেন জমিয়ে একটা প্রেম করতে। সম্প্রতি মুক্তি পেয়েছে রীতা ভরির মিউজিক ভিডিও আড্ডা সং। সেই উপলক্ষে ফেসবুকে লাইভে এসেছিলেন এই হট অ্যান্ড স্পাইসি নায়িকা। সানন্দ কিরকিরের লেখা গানে সুর দিয়েছেন উপল সেনগুপ্ত। অনুপম রায়ের গাওয়া সেই গানে রীতা ভরির সঙ্গে অভিনয় করেছেন কুণাল করণ কাপুর। সেই আড্ডা সং নিয়ে আড্ডা দিতে গিয়ে রীতা ভরি বলেন, আমার বয়ফ্রেন্ডের পজিশন খালি আছে এখন, তোমরা দরখাস্ত দিতে পারো, চার রাউন্ড ইন্টারভিউ হবে। কিন্তু কেমন বয়ফ্রেন্ড তার পছন্দ, এই প্রশ্নের উত্তরে রীতা ভরি জানিয়েছেন তার বয়ফ্রেন্ড হতে গেলে বেশ কিছু গুণ থাকা দরকার। তার কথায়, আমার বয়ফ্রেন্ড হতে গেলে মিষ্টি প্রিয় হতে হবে, কিন্তু ভুঁড়ি থাকলে চলবে না, আমার ব্যাগ সে ধরবে সব সময়, বিলও সেই দেবে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বাসন মাজবে, ঘর পরিষ্কার করবে, গাছে জল দেবে। টলিউড অভিনেত্রীদের মধ্যে রীতা ভরি অন্যতম, যিনি বিকিনি শ্যুট করতে স্বচ্ছন্দ বোধ করেন। ইতিহাস নিয়ে স্নাতকোত্তর করা এই কন্যা অবশ্য পড়াশোনাতেও ছিলেন রীতিমতো ব্রিলিয়ান্ট। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।